এখানে প্রশ্ন বলছে, একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ 20 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কয়টি বা কত? আচ্ছা, আমরা একটা ফর্মুলা শুধু মুখস্থ করে আমরা বহুভুজের বাহুর সংখ্যা আমরা খুব সহজেই নির্ণয় করব। সেটা হলো এন থেটা ইকুয়াল 360, অর্থাৎ এন থিটা ইকুয়াল টু 360 ডিগ্রি। আমরা এখন 360 ডিগ্রি কোত্থেকে আসলো? আমরা জানি ওয়ান সার্কুলার অ্যাঙ্গেল, অর্থাৎ একটা বৃত্ত যদি আমরা চিন্তা করি, একবার যদি সে রোটেট করে তাহলে এই কেন্দ্রে সে কত ডিগ্রি কোণ ধারণ করে? 360 ডিগ্রি। আচ্ছা, এই কনসেপ্ট থেকে আসতেছে। যদি তাই হয় তাহলে তাহলে এন থিটা ইকুয়াল টু হলো 360 ডিগ্রি। এনটা কি? এন হলো নাম্বার অফ সাইডস, অর্থাৎ বাহুর সংখ্যা, এবং থেটাটা হলো বহিঃস্থ কোণ। এটা কিন্তু অন্তস্থ কোণ না, এটা হলো বহিঃস্থ কোণের কথা বলছে, যে থিটাটা আছে সেটা কি কোণ? বহিঃস্থ কোণ, ঠিক না? আচ্ছা, এখন থিটা হলো বহিঃস্থ কোণ, যদি তাই হয় এখন প্রশ্নের দিকে আমরা আসি। একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাপ হলো 20 ডিগ্রি, বহুভুজটির বাহু সংখ্যা কত? তার মানে বহিঃস্থ কোণ টু কোণ দেওয়া আছে কত? 20 ডিগ্রি, ঠিক। তাহলে আমরা একটা কাজ করি, এখন মানগুলো জাস্ট বসাই দিই। তাহলে হলো এন ইন্টু 20 ডিগ্রি ইকুয়াল হলো 360 ডিগ্রি, ঠিক না? কারণ বহিঃস্থ কোণটা আমার কত দেওয়া আছে? 20 ডিগ্রি দেওয়া আছে। ওকে, ফাইন। এবার যে কাজটা করি আমরা, এবার করি হলো এন এর মানটা আমরা নির্ণয় করি। এন ইকুয়াল টু হলো 360 বাই, যেতে গুণ আছে এটা ভাগ হয়ে যাবে, তাই না? এটা এবং এটা কাটা, তাহলে হলো 18 2 × 36। অতএব কি দাঁড়ালো আমার? এন ইকুয়াল টু হলো 18, তার মানে বাহুর সংখ্যা হলো 18, বাহুর সংখ্যা হলো 18। গেল একটা জিনিস, তার মানে এন থিটা ইকুয়াল টু 360 যদি থাকে তাহলে থিটাটা অবশ্যই কি কোণ? বহিস্থ কোণ প্রশ্নে দেওয়া থাকতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে যে এই থিটা হলো বহিস্থ কোণ, নট অন্তস্থ কোণ। তাহলে একই রকম যে 2 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি, 2 নম্বর প্রশ্নটা কি বলছে সেটা একটু দেখি। এখানে বলছে যে ওই একই প্রশ্ন যদি আমি বলি যে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিস্থ কোণ কত? 45 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত? এখানে কি বলতেছে? এখানে কিন্তু কি বলতেছে? বহিস্থ কোণ। সো বহিস্থ কোণ আমরা এটা থিটাটাকে আমরা ধরতেছি কি? বহিস্থ কোণ 45 ডিগ্রি। থিটা আমরা চাইলে আমরা ই এক্স টি লিখতে পারি, এক্সটার্নাল মানে হলো বহিস্থ কোণ, ঠিক না, মনে রাখার জন্য। ওকে, ফাইন। তাহলে এন ইন্টু কত? বহিস্থ কোণ বলছে 45, তাহলে আমি এখানে 45 লিখি, সমান দেই 360। এন ইকুয়াল লিখি 360 বাই 45, ঠিক আছে। তাহলে এটা কাটাকাটি করলে পাওয়া যাবে হলো 8, ঠিক আছে। তাহলে বাহুর সংখ্যা হলো কত? 8টি, ঠিক না? বাহুর সংখ্যা হলো 8টি। হ্যালো, গেল একটা। তার মানে খুব সহজেই কিন্তু সমাধান করা যাচ্ছে, বহিঃস্থ কোণ দেওয়া থাকলে এন থিটা ইকুয়াল টু 360 ডিগ্রি, এই কনসেপ্ট অ্যাপ্লাই করেই করা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি অন্তস্থ কোণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কয়েকটা সমাধান দেখি, ঠিক আছে। সেই কয়েকটা আমরা সমাধান দেখি এখন। আচ্ছা, এইবার আমরা দেখি যে একটি বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ 160 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত? এখানেও কিন্তু কিসের মান চাইছে? এন এর মান চাইছে, কিন্তু প্রশ্নটা একটু ঘুরাই দিছে। সেটা কি? এখানে বলছে অন্তস্থ কোণের পরিমাণ, ঠিক না? আচ্ছা, অন্তস্থ কোণ আমাদের এই থিটাটা কিন্তু কি কোণ? এক্সটার্নাল, অর্থাৎ বহিস্থ কোণ দেওয়া থাকতে হবে, তাহলে অন্তস্থ কোণ দেওয়া আছে, ঠিক না? তাহলে যদি অন্তস্থ কোণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমার এই অন্তস্থ কোণ দেওয়া আছে হলো কত? ধরেন যে এই ভিতরের ইয়েটা হচ্ছে 120 ডিগ্রি দেওয়া আছে, সে তাহলে আমাদের বহিস্থ কোণ কত ডিগ্রি বের করা লাগবে? এই ফুলটা হলো 180, ঠিক না? ওকে, ফাইন। তাহলে এই ভিতরের যে থিটাটা আমরা বের করতে চাই, মানে বাইরের অংশটা এক্সটার্নাল, তাহলে কত বের করা যাবে? এই দুইটা আমরা কি করতে হবে? বিয়োগ করতে হবে, ঠিক না? আচ্ছা, যদি ভিতরের কোণটা কত হয়তো 160 ডিগ্রি হয়, তাহলে আমরা বিয়োগ করে আমরা পাবো হলো 20 ডিগ্রি, ঠিক না? আচ্ছা, সো আমার এটা হলো কি কোণ? অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে বহিস্থ কোণ আমার দরকার 180 ডিগ্রি, থেকে অন্তস্থ কোণটা আমি বিয়োগ করে দিলাম, তাহলে পাওয়া গেল এক্সটার্নাল কোণটা হলো 20 ডিগ্রি। সো আমি এখানে 20 লিখে এখানে 360 লিখলাম, এন ইকুয়াল টু বাড়াইলো হলো যে জিনিসটা দাঁড়াচ্ছে 18, ঠিক আছে। তাহলে বাহুর সংখ্যা হলো 18টি, আগের অঙ্কের মতো।
সুতরাং একটু মাথায় রাখতে হবে যে প্রশ্নে কি দেওয়া আছে, অন্তস্থকোণ দেওয়া আছে নাকি বহিঃস্থকোণ দেওয়া আছে। আমার সূত্রটা হলো বহিঃস্থকোণের সোজা কথা, যদি অন্তস্থকোণ দেওয়া থাকে তাহলে আমি 180 ডিগ্রি থেকে বিয়োগ করে নিব, জাস্ট এটা মনে রাখলেই হলো। আচ্ছা, একই ধরনের প্রশ্ন আর একটা আমরা দেখি, সেটা কি যে একটি বহুভুজের প্রতিটি অন্তস্থকোণের পরিমাণ 120 ডিগ্রি। ওকে ফাইন, তাহলে 120 ডিগ্রি থাকলে থিটা আমার এটা হলো এক্সটার্নাল, মানে বহিঃস্থকোণ এক্সটার্নাল যদি হয় তাহলে এক্সটার্নালটা কত হবে, এক্সটার্নাল হবে 180 থেকে আমি কি করব 120 বিয়োগ করে দেবো, কেন এটা আমার অন্তস্থকোণ দেওয়া আছে তাই। ঠিক আছে, তাহলে এটা দাঁড়াইলো হলো 60 ডিগ্রি। তাহলে যদি ডিগ্রি দিয়ে দিই, দিতে পারি না দিলে নাই, এন থাকলো এক্সটার্নাল হলো 60 ডিগ্রি, 360 ডিগ্রি। ওকে ফাইন, এনের মান হলো কত, 360/60, 636, তার মানে এনের মান হলো 6। তাহলে বাহুর সংখ্যা দাঁড়াইলো 6টি, তাহলে বাহুর সংখ্যা কয়টি, বাহুর সংখ্যা দাঁড়াইলো হলো 6টি। দেখি কোনো কঠিন লাগতেছে এই ধরনের প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। ঠিক আছে, এবার এই প্রশ্নটা দেখি যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি বহিঃস্থকোণের মান কত আর এবং প্রতিটি অন্তঃস্থকোণের মান কত। এবার এবার আসি উল্টা দিক দিয়ে প্রশ্ন, 1 থেকে 4 যেটা সলভ করলাম আমরা, সেটা হলো যে আমার অ্যাঙ্গেল দেওয়া থাকলে আমি বাহুর সংখ্যা বের করতেছি, ঠিক না। এইবার বাহুর সংখ্যা দেওয়া থাকলে অর্থাৎ ষড়ভুজ, তাহলে ষড়ভুজ হলে কি হবে, এনের মান হলো 6, অর্থাৎ বাহুর সংখ্যা হলো 6। ওকে ফাইন, এই কোণটা সবসময় এক্সটার্নাল, ঠিক না। ওকে ফাইন, তাহলে এখানে ষড়ভুজ বলছে, ষড়ভুজ মানে 6। তাহলে থেটা এক্সটার্নাল 360 ডিগ্রি, রাইট। তাহলে থিটা এক্সটার্নাল দাঁড়ায় কত, 360 বাই কত, 6, 6, 36, তার মানে 60 ডিগ্রি, তার মানে এটা দাঁড়াইলো হলো 60 ডিগ্রি। তাহলে বহিঃস্থকোণের মান হলো কত ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা, এর আগে যে সলভ করে আসলাম আমরা যে বহিঃস্থকোণের মান আর অন্তঃস্থকোণের মান, অর্থাৎ থিটা এক্সটার্নাল প্লাস থিটা ইন্টারনাল, এই দুইটার যোগফল হলো অলওয়েজ কি, 180 ডিগ্রি, ঠিক না। সে যদি আমরা এইভাবে একটু চিন্তা করি, জাস্ট এমন যদি এটা হয় কি, এটা তো ভিতরে এটা যদি বলি আমরা, ঠিক না, এইরকম কিছু একটা ছিল, সে এটা হলো থিটা ইন্টারনাল আর এটা হলো থিটা এক্সটার্নাল, রাইট। তাহলে এই কোণটা আর এই কোণটা যদি আমি যোগ করি তাহলে একটা কি পাই, এক সরল কোণ বা সরল রৈখিক কোণ। আমরা জানি এক সরল রৈখিক কোণ হচ্ছে কত ডিগ্রি, এই ফুলটা যদি আমি নেই এটা হলো 180 ডিগ্রি। সো থিটা ইন্টারনাল প্লাস থিটা এক্সটার্নাল এর যোগফল হচ্ছে 180 ডিগ্রি, ঠিক। সো বহিঃস্থ কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে অন্তঃস্থ কোণ কত হবে, অন্তঃস্থ থিটা ইন্টারনাল 180 থেকে কত বিয়োগ দিয়ে দিব, আমার বহিঃস্থ কোণ বেড়েছে 60 ডিগ্রি, 120 ডিগ্রি, রাইট। তাহলে অন্তঃস্থ কোণ হলো 120 ডিগ্রি, তার মানে দুইটার যোগফল 180 ডিগ্রি মিলছে। ওকে, আচ্ছা, এবার একই ধরনের প্রশ্ন একটু প্র্যাকটিস করি আমরা, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। হাজার হাজার নৈমিত্তিক পরে কোনো লাভ নেই যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, ঠিক না। একটি সুষম অষ্টভুজ, আচ্ছা আমরা সূত্রটা কি জানি, সূত্রটা জানি হলো এন থিটা এক্সটার্নাল ইকুয়াল টু হলো 360 ডিগ্রি। ওকে ফাইন, তাহলে এন এখানে অষ্টভুজ, সুষম বলছে, অষ্ট মানে কত, 8 বা 8, থিটা এক্সটার্নাল ইকুয়াল হলো 360 ডিগ্রি। তাহলে থিটা এক্সটার্নাল যেটা 360 ডিভাইডেড বাই হলো 8, তাহলে এটা কত ডিগ্রি আসে, 45 ডিগ্রি। 360-কে 8 ভাগে, 4 ভাগে করে করলে 90, 8 ভাগে করলে হয় 45, ঠিক না। আমি বহিঃস্থকোণটা পাইলাম, বহিঃস্থকোণ পাইলাম হলো 45 ডিগ্রি। তাহলে অন্তঃস্থকোণ কত হবে, অন্তঃস্থকোণ হলো দুইটার যোগফল যদি 180 হয়, সো 180 থেকে আমার 45 বিয়োগ করে দিতে হবে, ঠিক না, বিয়োগ করলে পাবো আমি হলো 135 ডিগ্রি, এটা পাইলাম হলো 135 ডিগ্রি। ঠিক আছে, খুব সহজ কিন্তু প্রশ্ন, ঠিক না, খুবই সহজ প্রশ্ন, এটা 45 ডিগ্রি ছিল। ওকে,